কারণে এতদিন বন্ধ ছিল খেলাধুলা, বিভিন্ন স্টেডিয়ামে দর্শক রোখা বন্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে আবার নিজের ছন্দে ফিরছে ক্রীড়া জগৎ। বিভিন্ন জায়গায় নির্দিষ্ট নিয়ম বিধি মেনে খেলাধুলার আয়োজন করছেন আয়োজকরা। করোনা কালের নিচে কারো জীবন তো কারোর স্বপ্ন, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে বিশাল ধস নামিয়েছে করোনা। তবে কিছুটা সন্ধে ফিরছে, তাই ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। দিকে দিকে চলছে বিভিন্ন অনুষ্ঠান, তাই পরিস্থিতি স্বাভাবিক হতে হালিসহ সবুজ সঙ্গে পরিচালনায় মুখ্য আয়োজক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ মৃত্যুঞ্জয়দের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়ে গিয়েছে নক আউট ফুটবল টুর্নামেন্টের। তো দু বছরে আপনারা সারা পৃথিবীতেই যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল সেটাকে আমরা ওভারকাম করেছি, এবং মানুষ গৃহবন্দী ছিল এবং অনেক মানুষ সারা পৃথিবীকে আমরা অনেক আপনজনকে আমরা হারিয়েছি, এবং তার জন্য আমরা তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। এবং তারপরেই আমরা একটা হালিশহর মল্লিকবাগ সবুজ সঙ্ঘের উদ্যোগে দীর্ঘদিন বাদে একটা ফুটবল টুর্নামেন্ট আমরা একটু চাইছি একটু বড় মানের। তার সঙ্গে সঙ্গে কলকাতা যে সমস্ত এবং আইএসএল যারা খেলছে সেই সমস্ত প্লেয়াররা খেলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আটটা টিমের যে নকআউট ফুটবল তার সঙ্গে দুটো পৌরসভাকে আমরা নিয়েছি আমাদের এই বিধানসভার ভেতরে। একটা হচ্ছে হালিশহর পৌরসভা এবং কাঁসাপাড়া পৌরসভা। আমরা এই কারণেই করেছি যে হালিশহর পৌরসভা মানুষের পরিষেবা দেয়, কাঁসাপাড়া পৌরসভা মানুষের পরিষেবা দেয়, এবং তারা তারা রিক্রিয়েশনের সঙ্গে খেলাধুলার সঙ্গে আছে। এর জন্য এটা আমাদের ক্লাবের একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এই ভাবনাটা আমাদের ভিতরে এসছে। আমরা এই জন্য দুটো পৌরসভাকে জড়িয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি। আগামীকালকে কাঁসাপাড়া পৌরসভার টুর্নামেন্ট খেলা আছে সেমিফাইনাল, কল্যাণী সগুনার শঙ্করনগর বন্ধু সগুনার বন্ধু 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 দল তো সগুনার বন্ধুরা এবং কাঁসাপাড়া পৌরসভা, এবং রবিবার দিন হালিশহর পৌরসভা বনাম হুগলির শঙ্করনগর মৃণাল সমিতি। এই দুটো সেমিফাইনাল পরপর, আগামীকাল প্রথম সেমিফাইনাল এবং তার পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল। এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটো খেলা বাতিল হয়ে যায় এবং রবিবার দিন ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই পরিস্থিতির জন্য আমি একটু পিছিয়ে দিচ্ছি। ফাইনালটা আমরা আগামী সোমবার দিন আমরা ফাইনালটা করছি। উদীয়মান ফুটবলারদের জন্য কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? আমরা যেহেতু দেখেছি যে দীর্ঘ দু বছর বহু হয়তো প্লেয়ার তাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে তারা ব্যাকফুটে চলে গিয়েছিল, তাদের জন্য ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, উদীয়মান ফুটবলদের প্রথমেই বলছি আমি, হালিশহর সবুজ সঙ্গে এই মুহূর্তে আমাদের 11 বছর একটা ফুটবল কোচিং সেন্টার করেছি, একাডেমি করেছি। তো এই মুহূর্তে হালিশহর কাস্তাপাড়া সবথেকে যে একাডেমিটা আছে সফলভাবে এগিয়ে চলছে, এবং আমার সঙ্গে রয়েছে আমার ক্লাবের সম্পাদক তপন লাহিড়ি রয়েছে, তপনদার প্রচণ্ড অবদান আছে, কালচার্সের চন্দন মজুমদার, সলিল সরকার, সৌগত ঘোষ রয়েছে, এসব ক্লাবের আমার কর্মকর্তা রয়েছে, গেম সেক্রেটারি লক্ষণ সরকার রয়েছে। তা আমাদের একটা ভাবনা আছে, শুধু হালিশহর সবুজ সঙ্গে না, পাশে আরেকটা বড় ক্লাব আছে হালিশহর স্পোর্টিং ক্লাব, সেখানেও একটা ফুটবল খেলে। দুটোই ফার্স্ট ডিভিশনের ক্লাব আমাদের নর্থ চব্বিশ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাফিলিটেড। তো দুটোর আপনারা আমাদের এই ক্লাবটা 1953 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1971 সাল থেকে আমরা স্পোর্টস অ্যাফিলিটেড আমরা হালিশহর সবুজ সঙ্ঘ। তো আমরা এখন চিন্তা করছি নতুন যে সমস্ত যারা একাডেমিতে রয়েছে তাদেরকে আরও বেশি করে ভালো কোচ এনে, আর কিছু কোচ আছে আমাদের, ধরুন ইস্টবেঙ্গলের সুবীরদের রয়েছে এবং আমাদের রাসমোহন মল্লিক, আপনারা প্রত্যেকেই জানেন, এরা আমাদের কোচিংটা করাচ্ছে এই কোচিং সেন্টারের ছেলেদেরকে। তো আমাদের একটা ভাবনা আছে এই সমস্ত ছেলেদের নিয়ে আগামী দিনে আরও বড় ভাবনা চিন্তা রয়েছে, সেটা সময়ই বলবে। এবং আমরা এই টুর্নামেন্টটা যাতে সফলভাবে হয় এবং আগামীকালকেও এবং ফাইনালের দিন এবং তার পরের দিন রবিবার দিন সেকেন্ড সেমিফাইনাল সেই দিনও কিন্তু আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে হালিশহর সবুজ মল্লিকবাগ সবুজ সঙ্ঘের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে আসবেন, আমরা এটা আপনারা আবেদন করছি সবুজ সঙ্ঘের পক্ষ থেকে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজ ঐতিহাসিক 13 মে। হ্যাঁ দেখুন, আমি যেহেতু আজকে এখানে আমি হালিশহর সবুজ সঙ্ঘের ক্লাবের সভাপতি, আর এর বাইরে আমি প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমাদের দীর্ঘ সংগ্রাম ইতিহাস, আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আজকের যিনি
তার নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা আন্দোলনে ছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে বিভিন্ন আন্দোলনের সঙ্গে থেকে আমরা সেদিন ভাবিনি আমরা সরকারে আসব, তো আমরা সেই জায়গাটাতে সফল হয়েছি। এবং আমরা একটাই অঙ্গীকারবদ্ধ যে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকবো, এটা আমাদের অঙ্গীকারবদ্ধ। যেমনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তেমনি আমরা যারা নিচু তলায় জড়িয়ে আছি আমাদেরও একই অঙ্গীকার, মানুষের পাশে থাকবো সব কিছুর সঙ্গে। মিরর রিপোর্ট, চ্যানেল 10।